বিএ বা ধর্মের মাঝে টিচার্স অ্যান্ড টিচার্স ইস্যুস। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সে ডিউরিং দা বাম্পার্সে কারণ করে এক অব্দি আমি এক নম্বর বলছি ডিএ 31% ডিএ পাখি 32 কোথাও নাই। দু নম্বর হচ্ছে আমি শর্টকাট বলছি যে অঙ্গনারী 2007 থেকে লড়াই করে তারা সেন্ট্রাল ডিএ পে কমিশন পেয়েছে, আমি লড়াই করেছি, বামফ্রন্টরা আমলে সেভেন পে কমিশন দিল না, ডিএ এরা এসে এরা পে কমিশন দিল না, ডিএ দিল না, সমান একটা অর্জিত অধিকার কেড়ে নেয়, ভারতবেশ করতে হবে নাই, এদের এটা দিতে হবে। থার্ডলি আমাদের হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার এরা আমরা একটা লড়াই করে পেনশন আদায় করছি 750, আমরা হচ্ছে 4000 টাকা দিতে হবে, চলে না কিনাটা। আপনার নির্মাণ শ্রমিক বাড়িতে কাজ করে গৃহ পরিচারিকা আইন আছে তারা পেনশন পাবে, তারা চিকিৎসা সুযোগ পাবে, মাতৃকালীন তাদের ভাতা দেওয়া হবে, ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, টাকা টাকা আছে সেই টাকা খরচ করা হচ্ছে না, এরা বঞ্চিত করা হচ্ছে। আপনার টেট শিক্ষক মারাত্মক, ভারতবর্ষে কোথাও যান 5 বছর থাকতে হবে টেট, তার টাকা আছে বাজেটে এবং বামখান করে গেছে, 5 বছর থাকতে হবে, ভারতবর্ষে কোথাও যান, ইট ইজ ক্রিমিনাল অফেন্স। আমি কোনো সরকারের বিরুদ্ধে নয়, যে ড্রাইভার সে হচ্ছে দোষী এবং এই সরকারও 5 বছর রেখে দিচ্ছে, ভারতবর্ষে ভুল কোথাও নাই। আমি কিন্তু কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে বলছি না, কোনো পার্টির বিরুদ্ধে বলছি না, 10,323 10 বছর চাকরি করলো, পরিবারগুলো না খেয়ে মরছে, ছাড়াই তার একটা ব্যবস্থা তো করতে হবে তাদের, নাকি ভারতবর্ষে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনার সর্বশিক্ষা এখনও রেগুলার হলো না, আপনার সরকারি কর্মচারী যারা পেনশন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টে গিয়ে দেখবেন সমস্ত তাদের এই বৃদ্ধ বয়সে সবচেয়ে যেটা দরকার চিকিৎসা 5,000-6,000 টাকা খরচ করে, পেনশন দিয়ে চলে? আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত মেডিকেল বেনিফিট সেন্টার বহন করে, তো এদের কিছু 2,000 টাকা দাও। আমরা ডিমান্ড করছি 2,000 টাকা তাদের অন্তত মেডিকেল বেনিফিট দেওয়া হোক। আর লাস্ট আমরা বলছি স্টিপ পে কমিশন থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট 6 ধাপ উপরে টিচারদের পেস্কেল করেছে, 6 ধাপ উপরে, লেফট হ্যান্ড আমরা এটা দেয়নি, কেরানির সময় রেখে দিয়েছে। আমি কিন্তু মানিকর বিরুদ্ধে না, কাউর বিরুদ্ধে না, এটা যেহেতু অন্যায় করেছে তার বিরুদ্ধে বলছি। এই যে শিক্ষকদের তারাই মেরুদণ্ড, তাদের ফিডব্যাক অবশ্য মানে লক্ষ লক্ষ টাকা তার জীবন থেকে চলে গেছে। অ্যানামেলি হিসেবে ইউ রেফার দিস ইস্যু অ্যান্ড ইউ কনভিন্স দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সো দ্যাট সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ইমপ্লিমেন্ট দ্য সেন্ট্রাল পেস্কেল অফ দ্য টিচার্স। এটা আমাদের কোনো কোনো পার্টির বিরুদ্ধে না, আমরা শ্রেণীর পক্ষে এবং শ্রেণীর পক্ষে যে গভর্নমেন্ট আসুক আমরা কিন্তু তার পক্ষে দাঁড়াবো, আমরা লড়াই আমরা করছি এবং আমরাই একমাত্র, কেউ যে যার পার্টির কথা বলছি, বামফ্রন্ট কিছুই করেনি, দেবজোশন এইসব কিছুই করেনি, আমরা কিছুই করেনি বলতে না, আমরা হচ্ছে উভয় ঠিক করছো না, আমাদের যে অধিকার ধারাবাহিক সেটা এটা দিয়ে দাও, এই আমাদের উপর।